বারবার মেয়ে হচ্ছে, বিয়ে করার পরে কি হচ্ছে, পরপর তিনটা মেয়ে হয়েছে। এই জন্য ছেলের মা মেয়েকে বলছে যে তুই হচ্ছে ঘরের অলক্ষী, তোর দ্বারা বংশের বাত্তি আর জ্বলবে না। নাউজুবিল্লাহ বলেন, তিনটা বাচ্চা পরপর মেয়ে হয়েছে, এই জন্য ছেলেকে জোর করে তালাক দিয়েছে। বাংলাদেশে এমন ঘটনা অহরহ ঘটছে, ঘটছে কি ঘটছে না বলেন, জোর করে আবার দ্বিতীয় বিয়ে করাচ্ছে, তৃতীয় বিয়ে করাচ্ছে, দেখা যাচ্ছে দ্বিতীয়টা বিয়ে করার পরে বাচ্চাই হয় না। আচ্ছা, এবার দ্বিতীয়টাও অলক্ষী কুলক্ষী, বলো আরেকটা বিয়ে কর, এবার আরেকটা বিয়ে করছে, এমন ঘটনা করছে ওটার ঘরেও তিনটা মেয়ে। আল্লাহু আকবার, বাচ্চা কাচ্চা দেয় কে, আরো জোরে বলেন কে। তাহলে তালাক যারা দিচ্ছে মেয়ে হওয়ার জন্য, এরা কি ঠিক কাজ করছে নাকি বেটি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা শুরার 50 নম্বর আয়াতের মধ্যে বলছে, ইয়াহাবু লিমান ইয়াশা উইলাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযুকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন একজন সত্তা, ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন ছেলে, ওই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন মেয়ে, ওই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যাকে ইচ্ছা তিনি ছেলেও দান করেন না, যাকে ইচ্ছা তিনি মেয়েও দান করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করে রেখে দেন ঠিক কিনা? বন্ধুরা আমার, মাতৃ গর্ভের মধ্যে কি সন্তান রয়েছেন, যদি আপনি প্রযুক্তির মাধ্যমে 6 মাস 7 মাস পরে জানতে পারছেন, কিন্তু 6 মাস 7 মাস যখন এই বাচ্চাটার বয়স হয় না, যখন ওই বাচ্চাটার লজ্জা স্থান তৈরি হয় না, পেটের মধ্যে কে আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদের 8 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাযীদুল আরহামু ওয়া মা তাযদাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাতৃ গর্ভের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি আছে সেটা আমি একমাত্র জানি। ওই গর্ভের মধ্যে যে জায়গোট সৃষ্টি হয়, বীর্যের পরে যে রক্ত মাংস আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন, কম বেশ করেন, বড় করেন, ছোট করেন, দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই পেটের মধ্যে কেউ কোনো খোঁজ খবর রাখতে পারে না ঠিক কিনা? এই খবর কি কেউ রাখতে পারে? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাতৃগর্ভের মধ্যে নাপাক পানি যখন প্রবেশ করে, একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, মাতৃগর্ভের মধ্যে আপনি আমাকে নিয়োজিত করেছেন, এই মাত্র নাপাক পানি অর্থাৎ বীর্য ঢুকেছে পেটের মধ্যে, ও আল্লাহ, এরপরে জায়গোট সৃষ্টি হলো ঝোঁকের মতো, আল্লাহ এরপরে রক্ত সৃষ্টি হলো, রক্তপিণ্ড সৃষ্টি হলো, আল্লাহ এরপরে মাংসপিণ্ড সৃষ্টি হলো, স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিনকে ওই ফেরেশতা বলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতার কথা শুনতে থাকেন, এই কথা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন 4 মাস পরে 3.5 মাস পরে ওই স্ট্রাকচারের মধ্যে, ওই দেহের মধ্যে রূপটাকে সঞ্চার করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দার দিকে তাকায় থাকেন, আমার বান্দা কি করছে, আর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকেন, আল্লাহ রূপ তো আপনি দিয়ে দিলেন, এবার বাচ্চাটাকে ছেলে বানাবেন নাকি মেয়ে বানাবেন, ও আল্লাহ এই বাচ্চাটাকে আপনি নেককার বানাবেন নাকি বদকার বানাবেন, ও আল্লাহ এই বাচ্চাটাকে আপনি কি ভালো খাবার খাওয়াবেন নাকি খারাপ খাবার খাওয়াবেন, ও আল্লাহ এই বাচ্চাটার হায়াত কতদিন হবে, এই বাচ্চাটা কোথায় মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কথা শুনে শুনে তখন বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দার জন্য এই খাবারের ব্যবস্থা করে দাও, ওই বান্দার জন্য এতদিন হায়াতের ব্যবস্থা করে দাও, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিলাম, সে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে। ফেরেশতারা তোমরা নিজেরা কিছু করতে পারো না, আমি আল্লাহ ছাড়া এই বিষয়টা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না।
আল্লাহ আকবার আরো জোরে বলো। বিশ্বের কোন বিজ্ঞানী কি বলতে পেরেছে যে আমি অমুক ট্যাবলেট খাওয়াইয়া পেটের মধ্যে ছিল সেরি আমি এটাকে সেরা বানায় দিলাম? কোন বিজ্ঞান বলতে পেরেছে? কোন ডাক্তার বলতে পেরেছে? এটা সরাসরি হাত কার উপরে? ডাক্তাররা করতে পারে খালি কাটাকাটি, কয় ছেলে হয়েছে কাইটা ফেলায় দাও, নাউজুবিল্লাহ বলেন, কয় মেয়ে হয়েছে কাইটা ফেলায় দাও, আমার দরকার এখন ছেলে, মেয়ে হইলো কেন, কাইটা ফেলায় দাও, জায়েজ নাকি না জায়েজ? কাটাকাটি জায়েজ আছে যে রু আসার পর জায়েজ নাই। সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সূরা আদের মধ্যে বলছেন, পেটের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছি আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং কোনো মানুষ যদি কোনো স্ত্রীকে, কোনো স্বামী যদি তিনজন কন্যা সন্তান হওয়ার পরে তালাক দেয়, পৃথিবীর বুকে ওই স্বামীর চাইতে বড় জালেম আর কেউ নাই, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বিজ্ঞান বলছেন 23 জোড়া ক্রোমোজোম রয়েছে নারী পুরুষের। মেয়েদের ক্রোমোজোম হচ্ছে XX আর পুরুষদের ক্রোমোজোম হচ্ছে XY। আপনি যখন একান্ত সম্পর্ক স্থাপন করছেন, একজন নারীর এক্স ক্রোমোজোম আর একজন পুরুষের এক্স ক্রোমোজোমের সঙ্গে যখন মিলে যায়, তখন সন্তানটা হয় নারী। আর একজন নারীর এক্স ক্রোমোজোম পুরুষের ওই ক্রোমোজোমের সঙ্গে যখন মিলে যায়, যেই সন্তানটি পেটের মধ্যে আসে, এই সন্তানটি হয় ছেলে সন্তান। কে বলছে কথা বিজ্ঞান? একথা কে বলছে? তার বন্ধুরা আমার, ক্রোমোজোমের দিক থেকে কোন পুরুষের যদি ওয়াই ক্রোমোজোম না থাকে আর বারবার বারবার যদি কন্যা সন্তান হতেই থাকে হতেই থাকে, বিজ্ঞান বলছে এই কন্যা সন্তান হওয়ার জন্য নারী দায়ী না, বরং এই কন্যা সন্তান হওয়ার জন্য পুরুষই দায়ী। কে বলছে কথা? বিজ্ঞান বলছে। এখন কোন পুরুষ কন্যা সন্তান হওয়ার জন্য যদি কোন স্ত্রীকে তালাক দেয়, আল্লাহর কসম করে বলি, বারবার বারবার যদি কোনো কন্যা সন্তান হওয়ার জন্য অসন্তুষ্ট হয়ে তালাক দেয়, ওর চাইতে জালেম এই পৃথিবীর বুকে আর কেউ নাই, ঠিক কিনা? আপনি বলবেন প্রমাণ কোথায়? প্রমাণ, প্রমাণ আপনাকে দিয়ে দিচ্ছি, শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াইদা বুশ্শিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আর আস্তে বলেন, আল্লাহু আকবার। আইয়ামে জাহেলিয়াতে কন্যা সন্তানের সুসংবাদ যখন কাউকে দেওয়া হতো, তাদের মুখগুলা কালো হয়ে যেত, কন্যা সন্তানকে পছন্দ করতো না। এটা হচ্ছে জাহেলদের বৈশিষ্ট্য, জালেমদের বৈশিষ্ট্য, মুখগুলো কালো হয়ে যেত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তানকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন সুসংবাদ রূপে। সুবহানাল্লাহ। যার একটা কন্যা সন্তান রয়েছে জাহান্নামের থেকে, ওই একটা কন্যা সন্তান কি করবে? তাকে পর্দা তৈরি করে দিবে, তার মধ্যে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। আর তিন কন্যা সন্তান থাকলে, চার কন্যা সন্তান থাকলে, যতগুলো কন্যা সন্তান রয়েছে, জাহান্নামের আগুন থেকে তার ততটা পর্দা তৈরি হবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলের কথা মিথ্যা নাকি সত্য? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলুন আমিন।